জিয়াউর রহমান হত্যার যে রাজনীতি শুরু করেছিল তা এখনো চলমান। বাংলার মাটি থেকে সেই হত্যার রাজনীতি নির্মূল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই অব্যাহত আছে, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, শেখ রাসেলের মতো শিশুদের জন্য দেশকে সম্পূর্ণ নিরাপদ না তোলা পর্যন্ত আওয়ামী লীগের লড়াই চলবে। নির্বাচন কমিশন স্বাধীন, তাই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কেউ যদি নির্বাচনে অংশ না নেয় তার জন্য নির্বাচন আটকে থাকবে না বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, এক দুইটা দল নির্বাচনে অংশ না নিলে ক্ষতি নেই, নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, এই হত্যার অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায় বিএনপি বলেও অভিযোগ করেন তিনি। আজকে জিয়াউর রহমানের দল বিএনপি একই হত্যা ষড়যন্ত্রের রাজনীতি ধারাবাহিকতা বহন করছে। আমরা সে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে নির্মূল করব। শেখ হাসিনার নেতৃত্বে তারা যে খুনের মাধ্যমে তাদের যে উত্থান দেবে এবং সেই খুনের রাজনীতি তারা এখন অব্যাহত রেখেছে এবং দেশটাকে তারা এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিচ্ছে।